সংবিধান মেনে রাষ্ট্র পরিচালনার শপথ নিয়েছেন নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল ১১টায় বঙ্গভবনে দরবার হলে তাঁকে শপথ পাঠ করান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল ও দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। দেশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালনের শপথ নিতে সোমবার বেলা ১১টার কিছুক্ষণ আগে বঙ্গভবনে আসেন নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাকে স্বাগত জানান বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জাতীয় সঙ্গীতের মাধ্যমে দরবার হলে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল ও দেশের বিশিষ্ট ব্যক্তিরা। বেলা ১১টা ১ মিনিটে নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে শপথ পড়ানো শুরু করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। শপথ পড়ানো শেষে নতুন রাষ্ট্রপতিকে চেয়ারে বসিয়ে আনুষ্ঠানিকতা শেষ করেন বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শপথ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কূটনীতিকরা নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানান উপস্থিত অতিথিবৃন্দরাও। আগামী ৫ বছর বঙ্গভবন থেকে রাষ্ট্র পরিচালনা করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এমন এক সময় দায়িত্ব পেলেন যাকে বলা হচ্ছে নির্বাচনের বছর। সেই নির্বাচনকে ঘিরেই আবর্তিত হচ্ছে নতুন রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা ও চ্যালেঞ্জের নানামুখী সমীকরণ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তা কতটা পূরণ করতে পারবেন, আপাতত সেদিকে দৃষ্টি থাকবে দেশবাসীর। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, বঙ্গভবন। ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড়। সমুদ্রের নীল জলরাশিতে নেমে আনন্দে মেতে উঠেছেন পর্যটকেরা। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ ছিল সদা তৎপর। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। ঈদের ছুটিতে পর্যটকদের পছন্দের তালিকা সবসময় থাকে কক্সবাজার সমুদ্র সৈকত। ইট পাথরের যান্ত্রিক নগরী থেকে কিছু সময়ের জন্য প্রশান্তি পেতে পর্যটকেরা ছুটে যান বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। ঈদের ছুটি উপলক্ষে প্রচণ্ড গরমেও সৈকতে পর্যটকদের উচ্ছ্বাসের যেন কমতি নেই। সমুদ্রের নীল জলরাশিতে আনন্দে মেতেছেন পর্যটকেরা। আমি ঢাকা থেকে কক্সবাজার আমার পরিবারের সাথে ঈদের ছুটিতে বেড়াতে এসেছি, তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। প্রতি বছরই ঈদের সময় আসি, তখন ছুটি থাকে, সেজন্য আসি। এখন অনেক ভালো লাগতেছে, মজা হয়, অনেক ফ্যামিলি নিয়ে আসি। সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট সব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যটকদের আগমন বেশি। বিচে নেমে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য লাইফগার্ড কর্মীরা রয়েছে সতর্ক প্রহরায়। ট্যুরিস্ট পুলিশের তৎপরতাও রয়েছে চোখে পড়ার মতো। কোনো পর্যটক কোনো দুর্ঘটনাতে না পড়ে আমরা সেভাবে ব্যবস্থা নিয়েছি, কোনো ধরনের হয়রানির শিকার না হয়, এই জন্য আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি যাতে পর্যটকরা নির্বিঘ্নে এবং নিরাপত্তার সাথে এখানে ভ্রমণ করতে পারে। কক্সবাজারের হোটেল মোটেলগুলো ব্যস্ত পর্যটকদের নিত্য নতুন সেবা দিতে। আমাদের পর্যটক কক্সবাজারে এসেছে, আশা করতেছি আগামী ২-১ দিনের মধ্যে পর্যটন সংখ্যা আরও বাড়বে। সমুদ্র সৈকত ছাড়াও হিমছড়ি, ইনানি সহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতেও পর্যটকদের ভিড় রয়েছে। এনটিভি নিউজ ডেস্ক।